রাজনৈতিক ও আদর্শিক মতানৈক্যে দেশের বাম দলগুলো এখন বাহুধারায় বিভক্ত। নানা ইস্যুতে বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে মূলত হাঁকডাকে সীমাবদ্ধ বাম দলগুলোর কার্যক্রম। বেশিরভাগ দলের পাওয়া যায়নি রাজনৈতিক কার্যালয়। নেতারা জানান, আর্থিক সীমাবদ্ধতা, কর্মী সংকট আর বৈরী রাজনৈতিক পরিবেশে তাদের বড় দল না হয়ে ওঠার অন্তরায়। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। নারী নিপীড়ন, সাম্প্রদায়িক শক্তির আস্ফলন, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনসম্পৃক্ততামূলক সব ইস্যুতেই সবার আগে মাঠে নামে বাম ঘরানার কিছু রাজনৈতিক দল। প্রায়শই নানা ইস্যুতে তাদের প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল থাকে শাহবাগ থেকে প্রেস ক্লাব। যদিও সেসব আন্দোলন থেকে বেশিরভাগ সময় ইতিবাচক ফল আসে না, এর কারণ হিসেবে অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করা হয়। 90 দশকে সোভিয়েত ইউনিয়ন বিপর্যয়ের পর দেশের কমিউনিস্ট রাজনীতিতেও বড় ধরনের ভাঙা গড়া শুরু হয়। এক সময়ের শক্তিশালী কমিউনিস্ট পার্টি ক্রমে টুকরো টুকরো হয়ে যায়। জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টির মতো দলগুলো ভেঙে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল তৈরি হয়। বর্তমানে দেশে প্রায় 25টির মতো বাম দল রয়েছে, যার মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা 9। তাদের মধ্যে 6টি সরকারের মিত্র, এছাড়া 8টি দল আছে সিপিবির বাম গণতান্ত্রিক জোটে। 77 জনের কেন্দ্রীয় কমিটি ছিল। বাম দলগুলোর এমন সংকটের জন্য নিজেদের ব্যর্থতাকে বড় করে দেখছেন সিপিবি নেতা রুইন হোসেন প্রিন্স। প্রচার যন্ত্র, বুর্জোয়া দলগুলোর অবস্থান, এমনি পয়সা, টাকা পয়সা, পেশি শক্তি, জনগণের কাছে এক নাগাড়ে দীর্ঘ সময় ধরে নীতিনিষ্ঠ অবস্থান ধরে রেখে কি আগাতে পেরেছি? আমার বিবেচনা এটা কিন্তু অনেক সময় পারিনি। বাম ঘরানা দলগুলোকে কোনো ক্ষমতাসীন দলই ছাড় দেয়নি দাবি করে নেতারা জানান, জনগণের ব্যাপক সমর্থন থাকার পরও তীব্র আর্থিক সংকট আর রাজনৈতিক বৈরী পরিবেশ থাকায় তারা এখনও লক্ষাধিক মানুষের দল হয়ে উঠতে পারেনি। পেশাদার বা সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী সংগঠক ছাড়া এখানে কিন্তু টিকে থাকাটা কিন্তু বেশ কঠিন। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একটা বড় একটা সংকটের আমরা কিন্তু মুখোমুখি। যে ঘোড়া রেসের মধ্যে ক্ষমতার দৌড়ে দেখে যে এখনও অনেকখানি পেছনে, সেই ঘোড়ার পিছনে হয়তো মানুষের ভালোবাসা আছে, কিন্তু তার উপরে মানুষ কিন্তু বাজি ধরবে না। রাজনৈতিক দল হিসেবে আপনি বিকশিত হতে হলে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, সেই ন্যূনতম পরিবেশ বর্তমান সরকার রাখেনি। আপনি একটা নিবন্ধন করে আপনি আপনার প্রতীক নিয়ে প্রার্থী হতে পারবেন না। তো এই যে আপনি পুরো পরিবেশটা তৈরি করছেন, এখানে আপনি কিভাবে রাজনৈতিক দল হিসেবে বিকশিত হবেন? রাজনীতির ময়দানে বরাবরই করা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা বাম দলের অফিসগুলো বেশিরভাগ সময় থাকে নিরুত্তাপ। বিভিন্ন সময় নানা বাম দলের নাম শোনা গেলেও অফিস পাওয়া যায়নি অধিকাংশের। আরিফিন শাকিল, News 24, ঢাকা।